নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল ও নেত্রকোনার পর এবার পাবনার বেড়াই। এক গৃহবধূ তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন একসঙ্গে। গত শনিবার 25 জুন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিন পুত্র সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। তাদের তিন সন্তানের নাম রাখা হয় পদ্মা, সেতু ও উদ্বোধন নামে। গৃহবধূ সুমি খাতুন পৌর এলাকার আমাইকোলা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। সুমি বলেন, তিন কন্যা সন্তান রয়েছে আমার, তবে বংশের হাল ধরার মানুষ নেই বলে দুশ্চিন্তা করতাম, কিন্তু আল্লাহ মনের আশা পূরণ করেছেন। জীবনের সবচেয়ে আনন্দের দিন আজ, পদ্মা সেতু উদ্বোধনের দিন জন্ম হয়েছে আমার তিন পুত্র সন্তানের। এই জন্য তাদের বাবা শখ করে নাম রেখেছেন পদ্মা, সেতু ও উদ্বোধন। নাম প্রসঙ্গে বাবা মিজানুর রহমান জানান, গত 23 জুন চিকিৎসক আল্ট্রাসোনোগ্রাম করে জানান পেটের ভেতরে বাচ্চার অবস্থান বেকায়দায় রয়েছে, সিজারিয়ান অপারেশন করতে হবে। তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার দুপুরে তিন ছেলে সন্তানের জন্ম হয় আমার। তিন সন্তানের ডাকনাম পদ্মা, সেতু ও উদ্বোধন রাখি, পরে ভালো নাম রাখা হবে। তিনি বলেন, পদ্মা সেতু আমাদের গর্ব, স্বপ্ন ও আবেগ, সেই স্মৃতি ধরে রাখতেই তাদের নাম রাখা হয় পদ্মা, সেতু ও উদ্বোধন। তবে কোনো পুরস্কার পাওয়ার লোভে এমন নাম রাখা হয়নি বলেও জানান তিনি। মারুফ হাসান বিশাল, বাংলাদেশ।